পাল্টাপাল্টি অভিযোগ ও প্রতিশ্রুতির মধ্য দিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থী। সকাল থেকে প্রচার প্রচারণায় নামে তিন মেয়র প্রার্থী। সারাদিন নগরীর বিভিন্ন স্থান ঘুরে ভোটারদের দেন নানা প্রতিশ্রুতি। কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেনের প্রতিবেদন। আগামী 15 জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বইছে নগর জুড়ে। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত সোমবার দুপুরে কুমিল্লা জজ কোর্টে আইনজীবী সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ভদ্রতার সীমা ছাড়িয়ে গেছেন। সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু 1 নম্বর ওয়ার্ডের ভাটপাড়া এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। তিনি বলেন, 9 বছর মেয়রের দায়িত্ব পালনকালে কোনো অভিযোগ ছিল না, নির্বাচন আসায় এখন অবান্তর কথাবার্তা হচ্ছে। আমি অনুরোধ করি যারা মেয়র দাঁড়িয়েছেন তারা কতগুলি জনগণের কাছে যান, যারা ভোটার তারা কাছে যান। আমি জনতার মেয়র, আমি জনতার লোকে থাকবো সারা বছরই। আর এক স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার নগরীর 3 নম্বর ওয়ার্ডের শাসনগাছা এলাকা থেকে প্রচারণা শুরু করেন। তিনি বলেন, 11 বছর কুমিল্লাকে শোষণ করেছে যারা, তাদের বিরুদ্ধে সব শ্রেণী পেশার মানুষ আজ ঐক্যবদ্ধ। জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা শুরু করেছে এবং প্রশাসন, বিশেষ করে নির্বাচন কমিশনার এবং প্রশাসন যে তাদের কর্মপরিকল্পনা করছে সেগুলো যদি এফেক্টিভ হয় তাহলে কোনো পেশি শক্তি গোড়ার জয়কে ঠেকাতে পারবে না। এদিকে 27টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। একাধিক দলে বিভক্ত হয়ে ঘুরছেন পাড়া মহল্লা। নির্বাচনে 5 মেয়র প্রার্থী সহ 147 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। SATV নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/SATVNews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/SATVNewsBD। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।